আজকে রান্না করব দুপুরের মেনুতে মোচা ঘন্ট। এই যে আমি এই স্পেশাল একটা মোচা নিয়েছি, মোচা কাটা অনেকে সমস্যা মনে করে, কিভাবে সহজভাবে মোচাটা কাটা যায় আমি সেটাই দেখাই দিচ্ছি। হাতে একটু সরষের তেল মাখাই নিলাম, একটু চাকুর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি মোচাটা ছানায় দেখাই দিচ্ছি, ফুলগুলো এইভাবে খুলে নিচ্ছি। এই যে কাঠির মতো শক্তটা ফেলাই দিচ্ছি, আর মাঝখানে যে এইটা চাকুর মধ্যে একটু তেল মাখাই নিলাম, কুচি কুচি করে কেটে নিচ্ছি মোচাটাকে। জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে মোচাটা কালো হবে না। এখন আমি এই মোচার ভিতরেরটা ভালো করে কাটে নিচ্ছি। এই যে মাঝখানে শক্ত শীষটা যে ফেলাই দিচ্ছি, মোচাটা ভালো করে কুচি কুচি কাটে নিয়েছি। পাঁচটা আলু ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা এখন আমি বেশি বড় বড় করব না, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি দুইটা টমেটো নিলাম, টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝখানে এটা সাদা ভাগটা কাটে ফেলাই দিচ্ছি। টমেটো কাটা হয়ে গেল, তুলে নিলাম। কলার মোচাটা এখন সিদ্ধ করে দিচ্ছি, প্রেশার কুকারে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো কলের মধ্যে হলুদ দিলাম। লবণ দিলাম এক চামচ, হলুদটা কম হয়েছে তো তাই একটা হলুদ দিয়ে দিলাম। কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ গুড় দিয়েছি, সিদ্ধ করা গুড়টা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম। একটু মশলা ভাজিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি ধনিয়া, পেস্তা ধনিয়া, দারচিনি দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, শুকনো লঙ্কা হালকা করে ভাজিয়ে দিচ্ছি, জিরা, ঠান্ডা হওয়ার পর এটা ঘোরা করে নিব। এখন আমি তরকারিটা রান্না করতেছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। ফোড়নের জন্য দিচ্ছি দুইটা তেজপাতা, দুইটা শুকনো লঙ্কা, জিরা ফোড়ন, দারচিনি, ছোটো এলাচ আর লবণ, নারকেল গুঁড়া দিচ্ছি এক চামচ, এই চামচে এক চামচ তেলের সাথে ভাজিয়ে নিচ্ছি। আমি এখন কেটে রাখা আলুটা দিয়ে দিই, ভাজার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। নারকেল গুঁড়োটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আছে। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো, কুচি করে কেটে নিয়েছি, সেটা দুইটা দিয়ে দিলাম। ভুট্টা সিদ্ধ হয়ে গেছে, ভাজে রাখা মশলাটা হামুক দিস্তায় গুঁড়া করে নিচ্ছি। মশলাটা আমার যে গুঁড়া হয়ে গেছে, আমি বেশি মিহি করি নাই। এখন আমি মোচা সিদ্ধ করে মোচাটা দিয়ে দিচ্ছি।
চিনিটা অপশনাল আপনারা চিনিটা নাও দিতে পারেন আমি একটু সামান্য পরিমাণে চিনি দিলাম যাতে বাকিটা স্বাদ একটু বাড়ে যায় ভাজার এখন মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য মোচা ঘন্টাটা আমার হয়ে গেছে এখানে আমি পুরাতন এক দুই চামচ নিয়েছি ভিজা রাখছিলাম ব্লান্ডারে গুঁড়া করে নিয়েছি এই যে টপের যে জল জল ভাবটা এটা দিলে না জলটা উষে দিবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে পুরাত চালে হয়ে গেছে এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কলার মোচার ঘন্ট রান্না করা অলমোস্ট ডান সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করে ফেললাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে কি করতে হবে তা তো আপনারা জানেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ফেললাম কলার মোচার ঘন্ট সাধারণ কিছু ঘরে উপকরণ দিয়ে করে ফেললাম ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর বাসায় ট্রাই করে দেখবেন